বিসমিল্লাহির রবিউল ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন কেউ যদি কোরআন হাতে নিয়ে কোনো কসম করে এবং পরবর্তীতে তা ভঙ্গ করে ফেলে। এজন্য জন্য করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই কেউ যদি কসম করে যে এই কাজটি করব না আল্লাহর কসম তা এই কাজ এই কসম করলে আল্লাহর নামে কসম কেউ যদি করে তাহলে পরবর্তী সেই কসম যদি ভঙ্গ করে তার অবশ্যই এর কাপফারা রয়েছে কাপফারা দিতে হবে অর্থাৎ এই কসমের প্রায়শ্চিত্ত করতে হবে কেউ মনে করেন কসম করলো যে আল্লাহর কসম তোমার সঙ্গে কথা বলবো না পরে কথা বললো আল্লাহর কসম আমি ভাত খাবো না ভাত খাইলো আল্লাহর কসম আমি এই কাজটি করবো না পরে করলো তাই করলে এই জন্য তাকে কাফারা দিতে হবে আর কাফারাটা কি আল্লাহ আমা এদায় বর্ণনা করেছেন উননব্বই নম্বর এতে আল্লাহ বলছেন যে তোমরা যদি কেউ লাগু কসম করো এটা আল্লাহ ধরবে না মানে এমনিতেই এমনি এমনি কসম করে কথায় কথায় এমনিতেই যেমন সৌদি আরবে একটা পর্বত আছে ওল্লাহ ওল্লাহ এমন করে বলে না এইটাতে আল্লাহ ধরবে না কিন্তু কোনটাতে ধরবে বিমা আকত্যমূল্য এই যে যেই কসম তোমরা অন্তর অন্তঃস্থল থেকে করবে এটা অবশ্যই আল্লাহ রব্বুল আলমী ধরবেন এবং এই জন্য আল্লাহ বলছেন কফারা হলো এটা আম আশা রাতে মাসা কিন দশজন মিসকিনকে খানা খাওয়াতে হবে মেন আও সতেন আহলেই কুম তোমাদের পরিবারের মাধ্যম যে খাবার তোমরা খেয়ে থাকো এরকম খাবার দশজন গরিব মানুষ এমন গরিব মানুষ মানে ফকির বা গরিব এখানে আল্লাহ বলছেন মিসকিন মিসকিন বলা হয় মানে খুব চলে মানে খুব ভালো করে সংসার চলে না এরকম মিসকিন এদেরকে দশজন শ্রেণীকে খানা খাওয়াইতে পারবেন যদি খানা খাওয়ার সম্ভব না হয় আও কেস হোম তাহলে তাদেরকে পরিধান করার পোশাক দিতে হবে যেই পোশাক পরে তারা সালাত আদায় করতে পারে আও তেহরির হারির রকাবা অথবা একটা গোলাম আজাদ করতে হবে এই তিনটি কাজ যদি কেউ করতে না পারে ক্ষমতা নেয় মিসকিন খাওয়ানো ক্ষমতা নেয় তাদেরকে কাপড় দেওয়া ক্ষমতা নেয় গোলাম আজাদ করা তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলছেন ফ্যামিলি নামিয়েছে যারা এই তিনটির একটাও করতে পারবে না ক্ষমতা থাকবে না ফাসিয়ামু ثلاثه আইয়ামিন তাহলে তিন দিন থেকে রোজা রাখতে হবে আর এই রোজাটা রাখতে হবে অবশ্যই একে লাগাতার লাগাতার 3 দিন রোজা রাখতে হবে এটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন शेख বিন বায রাহিমাহুল্লাহি কথা বলেছেন তো বলতেছেন যে 3 দিন রোজা রাখতে হবে লালাইকা কাফফারাতু আইমানিকুম এটা হলো তোমাদের এই কসমের কাফারা এই যা যখন তোমরা কসম করবে ও হেফাজ তোমরা তোমাদের কসমকে হেফাজত করো তস্কর এভাবেই আল্লাহ রব্বুর আলমিন তার নিদর্শন তার আয়াত বর্ণনা করে থাকেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে এই খানাটা দশজন মিসকিনকে কিভাবে খাওয়াইতে হবে যে যদি আপনি পাক করে খাওয়ান তাহলে পাক করে খাওয়ালে সাথে তরি তরকারি যা কিছুই হয় এক বলা রাতের খাবার অথবা এক বলা দিনের খাবার আর দশজন মিসকিনকে আলাদা আলাদা অথবা আপনি দশজন মিসকিনকে ডাকিয়ে একসঙ্গে খাবার দিলেন কিন্তু একজন মিসকিনকেই আপনি দিলেন দশজনের খাবার টাকা দিলেন তা হবে না দশজন মিসকিন হইতে হবে এটা হলো মূল কথা এবং যদি আপনি পাক করে না খাওয়ান তাহলে কমপক্ষে একজনকে অর্থাৎ করে চাউল দিতে হবে একজনকে আচ্ছা অথবা কিছু তাদেরকে পোশাক পরাইতে হবে অর্থাৎ নামাজ পরা যায় এরকম পোশাক পুরুষদের জন্য একটা মনে করেন পাঞ্জাবি লুঙ্গি চাদর এটা দিতে হবে আর মহিলার ক্ষেত্রে সমস্ত শরীর ঢেকে যায় এরকম শাড়ি ওড়া কাপড় যেগুলা আছে নামাজ পড়া যেতে সম্ভব এরকম কাপড় অথবা গোলা মাজত করা না পারলে তিনটি রোজা রাখতে হবে আশা করি বোঝা গেছে হ্যাঁ জওয়াল্লাহ আলম্বিস আলাইকুম আসসালাম